হাই বন্ধুরা, আমি চন্দনা আর আমার চ্যানেল চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। বিয়ের তত্ত্বের ডালি এবং টুকটাক শপিং নিয়েই আমার আজকের ভিডিও। তবে ভিডিওটি শুরু করবার আগে আমার দর্শক বন্ধুদের একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন সবার সাথে, কমেন্ট করুন কেমন লাগলো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজ আমরা চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেটের হক মার্কেট অতি সুপরিচিত মার্কেট, এটা কারোর অজানা নেই। তত্ত্বের ডালির দোকানে পৌঁছবার আগেই হেয়ার অ্যাক্সেসরিজ এর দোকানে আমরা দাঁড়িয়ে পড়লাম। আপনারা যখন আসবেন তখন এই দোকান থেকেও কিনতে পারেন। নিউ মার্কেট ইজ এ ভেরি প্ল্যান্ড মার্কেট, দ্য মোস্ট বিলাভেড শপিং আর্কেড ইন কলকাতা। ১৮৭৪ সালের এই মিউনিসিপ্যাল মার্কেটটি খুবই জনপ্রিয়। চোখ ধাঁধানো মার্কেট দেখে তো সবই কিনতে ইচ্ছে করে। এবার আমরা যাচ্ছি নাহুমসের পাশ দিয়ে, যেটা ১১৫ বছর পুরনো জুইশ বেকারি। বাড়ির জন্য কিছু কেক এবং কুকিজ আমরা ওখান থেকে কিনলাম। এবার আমরা এগোচ্ছি কেনের ট্রি এবং বাস্কেটের হোলসেল দোকানের দিকে। এলিটের সামনের গলিতে ঢুকেই বাঁহাতে হগ মার্কেটের এন্ট্রান্স পাবেন এবং সেটাকে ক্রস করলেই একটু বাঁদিকে ঘুরলেই কেনের হোলসেল মার্কেট। মেয়ের বিয়েতে তত্ত্ব সাজানোর জন্য কিছু কেনের ট্রে এবং বাস্কেট ব্যবহার করব বলে আমি ইউটিউবে হোলসেল মার্কেট সার্চ করেছিলাম। ইউটিউবে কলকাতা তেমন কোনো কেনের হোলসেল মার্কেট পাইনি, তাই আমার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, যারা এরকম ধরনের কেনের কিছু ট্রে কিংবা বাস্কেট খুঁজছেন তারা এখানে এসেও কিনতে পারে। বিভিন্ন রকম দামের বাস্কেট এবং ড্রেস আছে এখানে, ৩০ টাকা থেকে শুরু করে ৫০০ ৫৫০ এবং তার উপরেও নানান রকম ট্রে এবং কেনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এরকম টাইপের জিনিস কত? আর এই এই কেনগুলো এটা দেখো মা, আর এই যে এগুলো এগুলো কত? এটাও ভালো, ছোটর মধ্যে দেখতে না, কসমেটিক্স রাখার জন্য দেয়, ভালো দেখতে তো। এটা জিজ্ঞেস কর, এটা কি দাম আছে? ১০০ টাকা। ওটাও ১০০, আর এটা পাশে দিয়ে দাদা, ওটাও ভালো।
হ্যাঁ ওগুলো ইয়ে রাখা মানে টু স্টেজ জিনিস রাখা ফল টল রাখার জন্য সেগুলো খুব সুন্দর সাগুন দেয় না সাগুন সেগুলো দারুণ হয়েছে কি সুন্দর লেস লাগানো খুব সুন্দর না এইটা হচ্ছে কসমেটিক ততে ট্রে বাস্কেট সব কিছু নিয়ে আমরা চললাম গড়িয়াহাটের দিকে মান্যবারে কিছু ফিটিং এর কাজ বাকি আছে সেটাও আমাদের পিক আপ করতে হবে আমাদের শাড়িগুলো আদি অক্ষয় থেকে নেওয়া হয়েছে ফলস পিকোর কাজ চলছে সেগুলোকেও আমাদের কালেক্ট করতে হবে আমরা সমস্ত কিছু কালেক্ট করে অন্য একটা শাড়ির দোকানে ঢুকলাম ফেরার পথে আমরা হিন্দুস্তান মার্কেটও ঢুকলাম এই অনুষ্ঠান উপলক্ষে আমার মেয়ে কিছু DIY করবে তাই ডেকোরেশনের র মেটেরিয়াল নিতেই আমার এই মার্কেটে ঢোকা দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে এবং আমরা খুব ক্লান্ত হয়ে গেছি তাই আমরা একটু ব্রেক নিলাম প্রায় সন্ধে হয়ে এসেছে তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়ি এসে যথারীতি লিস্টের সাথে মিলিয়ে দেখা যে ঠিকঠাক এসে সব পৌঁছেছে কি না
আমি আমার দর্শক বন্ধুদের আমার এই কেনের ট্রে এবং ঝুড়িগুলো একটু দেখিয়ে দিতে চাই। নানা রকম চিন্তা ভাবনা করেই আমরা বিভিন্ন রকমের কেনের এই ঝুড়ি এবং ট্রেগুলোকে আনলাম। আমার ভিডিওটি আজ এখানেই শেষ হলো। নতুন দর্শক বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।